আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা গিগ প্রমোশন ফিচার নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা এই ফিচারটা পাওয়ার পরেও অনেকেরই গিগ আনকোয়ালিফাই এবং নট প্রমোটেবল এলিজিবল লেখা আসতেছে, তারা এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে দ্রুত আপনি আবার আপনার গিগটাকে কোয়ালিফাই করবেন সে বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। তো আমরা যারা অনেকেই আসি যে নতুন সেলার, মাত্র 10-12 রিভিউ পাওয়ার পরে বা কাজ করার পরে আমাদের অনেকেরই এই ফিচারটা চলে আসে, এটার বিস্তার রিভিউ নিচে আপনি এই ফিচারটা পাবেন না। কিন্তু ফাইবার কোয়ালিফাই মনে করলে দেখা যায় যে আপনাকে এটা দিয়ে দেয়। দেওয়ার পরে যে প্রবলেমটা হয় সেটা হয় মোটামুটি 1 দিন বা 3 দিন বা 7 দিন বা 1 সপ্তাহ আপনি বা 1 মাস আপনি প্রমোশন অপশনটা আপনি চালাতে পারেন বা এই ফিচারটা চালু রাখতে পারেন। রাখার পরে দেখা যায় যে আপনার ফিচারটা টোটালি বন্ধ হয়ে যায়, 20টা রিভিউ না হতেই আপনার এই অপশনটা চলে যায়, দেখা যাবে যে লেখা আসবে নট কোয়ালিফাই ইওর গিগ বা নট প্রমোটেবল এলিজিবল, এরকম অনেক কিছু লেখা থাকতে পারে। যদি এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, প্রথমে আপনার এটা কিছুদিন অপেক্ষা করতে হবে, 20টা রিভিউ পাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অথবা যারা অলরেডি 20টা রিভিউ পার করেছেন তারপরে তাদের এই প্রবলেমটা চলে আসতেছে বা আসছে, তো তারা কীভাবে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারেন, এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে আপনার গিগটা কোয়ালিফাই না করার মূল কারণ হতে পারে আপনার গিগের পর্যাপ্ত ক্লিক ইমপ্রেশন এবং ভালোভাবে অপটিমাইজেশন না হওয়ার পিছনে আপনার এটা এলিজিবল আসতে পারে বা নট কোয়ালিফাই আসতে পারে। তো এবার কথা হচ্ছে যে এটা কিভাবে আপনি ঠিক করবেন। প্রথমত আপনার গিগটা যদি র্যাঙ্কিংয়ে থাকে তাহলে আপনি এডিট কোনো প্রকারে এডিট করা যাবে না। হ্যাঁ, যদি আপনার গিগটার মূলত র্যাঙ্কিংয়ে না থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনার গিগের ইমেজটা মাস্ট বি চেঞ্জ করবেন এবং সেটা পজ করবেন। ওকে, পজ করে আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে ঘন্টাখানিক বা ঘন্টা দুয়েক পরে গিগের সাথে সাথে কিন্তু আপনাকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু অপটিমাইজেশন করতে হবে। করার পরে যদি আপনার গিগটা প্রপারলি অপটিমাইজেশন হয়, তারপরে যদি আপনি গিগটা পাবলিক করেন, তাহলে আই হোপ যে আপনার এই ফিচারটা খুবই দ্রুত চালু হয়ে যাবে। আর যদি তারপরেও চালু না হয় তাহলে ফাইবারের একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে, 90 দিনের আগে এটা পসিবল হবে না। কিন্তু সাধারণত আমরা যারা সেলার আছি তারা মোটামুটি সামান্য এডিট করার পরেই দেখা যায় যে আমাদের গিগগুলো আবার ফাইবার এই ফিচারটা চালু করে দেয় বা গিগটা তুমি গিগটা আবার প্রমোশন করতে পারবা এরকম বলে। তো আরেকটা জিনিস আমি বলে রাখি, অনেকে আছে যারা এই ফিচারটা পাওয়ার পরে ভালোভাবে তারা অর্ডার পাচ্ছে না বা অনেকের ইমপ্রেশন আসতেছে না, ক্লিক আসতেছে না। তো অর্ডার না আসার পিছনে কারণগুলো হতে পারে আপনার ডেলি বাজেট কমায় দেওয়া। মানে হচ্ছে আমরা ভাবি যে এই $50 আমরা দিছি, এই $50 মনে হয় একদিনই কেটে নেবে, আসলে একজাক্টলি একদিনে নেয় না। তো আমার এই মাসে বেশি আর্নিং হয় নাই, অনলি $875, এটা মাত্র একটা অ্যাকাউন্টে। তো এবার দেখেন এখানে আমার মাত্র স্পেন্ড হয়েছে কত, $17। আজকে মাসের হচ্ছে ধরতে গেলে 22 তারিখ, 22 দিনে আমার খরচ হয়েছে কত, $17, এবং 8টা অর্ডার পড়ছে এবং 41টা ক্লিক পড়ছে, মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে। তো আপনি যেটা করবেন এখান থেকে আইসা ডেলি বাজেটটা, এখানে অবশ্যই ডেলি বাজেটটা 50 করে দিবেন, ডেলি বাজেট মাস্ট বি 50 করবেন, যাতে আপনার গিগের বাজেটটা ভালো থাকার কারণে আপনার গিগটা বেশি পরিমাণ মানুষের কাছে প্রচার হয়। ওকে, এটা আপনি সবসময় $50 দিবেন, এতে আপনার লাভ হবে। তো ফাইবার যদি আপনার কাছ থেকে $1 নেয় আপনাকে $10 ফিরিয়ে দেবে। ওকে, আপনি $50 রাখবেন এবং গিগ যেটা আছে সেটা অবশ্যই অটো রাখবেন। ওকে, অটো রাখবেন। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি কোনো গ্রাফিক ডিজাইনার দিয়ে একটা 150 বা 200 টাকা দিয়ে একটা ব্যানার বানিয়ে নিতে পারেন, গিগ ব্যানার বা গিগ ইমেজ যাই বলেন না কেন, এটা বানিয়ে নিলে আপনার গিগটা খুবই ভালো হবে। যারা ডিজিটাল মার্কেটিং করে ম্যাক্সিমাম মানুষগুলোই কিন্তু দেখা যায় যে তারা ব্যানার এগুলো বানাইতে খুব একটা পারেন আর কি, বা কেউ গ্রাফিক ডিজাইন এক্সপার্ট হয়ে থাকে না। তো আপনারা 150-200 টাকা দিয়ে এই ব্যানারগুলো বানায় নেন, এতে আপনার গিগটা যদি আপনি প্রপারলি অপটিমাইজেশন করেন এবং গিগের ইমেজগুলো চেঞ্জ করেন, আই হোপ যে আপনার 10-15 বা 1 মাসের ভিতরে আপনার এটা চলে আসবে। অনেকে আছে যারা মাত্র গিগ পজ করার পরে পাবলিক করার সাথে সাথে চলে আসছে, আমার একটা প্রোফাইল এরকম হয়েছে যে আমি আর এটা চলে গেছিলো, আমি গিগটা প্রপারলি অপটিমাইজেশন করছি, করার পরে জাস্ট আমি আবার অ্যাক্টিভ করার সাথে সাথে দেখি যে আমার প্রমোশন অপশনটা চলে আসতেছে, মানে আসছে আর কি।
তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার কখনো গিগ নট প্রমোটেবল এলিজিবল লেখা আসে বা নট কোয়ালিফাইড লেখা আসে, সেই ক্ষেত্রে আপনি মূলত ফাইবারের গিগ ইমেজটা চেঞ্জ করবেন এবং হালকা পাতলা অপটিমাইজেশন করবেন, তাহলে আপনি পুনরায় আপনার গিগ প্রমোশন ফিচারটা চালু হবে। ওকে, তাহলে আশা করি যে আপনি এটা করতে পারবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।